আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি, এখন দুপুরে রান্নার জন্য সব রেডি করে নিচ্ছি। তো খুব ইচ্ছা করছিল গাছের চাল কুমড়ো পাতা দিয়ে ডাল দিয়ে রান্না করে খাবো, তাই আম্মুকে বলাতে আম্মু কচি কিছু আগা নিয়ে এসেছে রান্না করার জন্য। আর শাকগুলো দেখে মনটা একদমই ভরে গেছে। তো যাই হোক, সব কিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। শাক দিয়ে ডাল রান্না করার জন্য মাছ ভুনা করবো আর কাঁকর ভাজি করবো। যেহেতু মিনহাজকে স্কুলে আনতে যেতে হবে, তাই 11টার মধ্যে সব রান্নাবাড়ি শেষ করে নিতে হবে। তাই ডাল দিয়ে শাকটা রান্না করে নিয়েছি, খুবই অল্প পরিমাণে রান্না করেছি। বাচ্চারা খাবে না আর আমার ভাই, ওরাও খাবে না, তো শুধু আমাদের জন্য আম্মু আমি আমার ভাইয়ের বউ খাবো, তাই আমাদের তিনজনের জন্য রান্না করেছি। আর এদিক দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে মাছটাকেও ভুনা করে নিয়েছি। রান্নাবাড়া শেষ করে এখন চলে যাচ্ছি মিনহাজকে মাদ্রাসা স্কুল থেকে আনতে। মাদ্রাসা চলে আসছে মুখ দিয়ে, যেহেতু মিনহাজ মাদ্রাসায় ছিল তো মাদ্রাসা কথাটাই চলে আসছে। তো যাই হোক, অনেকেই আমার ব্লগ ভিডিওতে দেখেছেন মিনহাজকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম। তো ওকে মাদ্রাসায় দেওয়ার পর মাদ্রাসায় ওকে অনেক ধরনের টর্চার করা হয়েছিল, যেগুলো ও নিজে প্রকাশ করে বলতে পারতো না। তো একটা পর্যায়ে আমি এগুলো বুঝতে পেরেছি, বোঝার পর আমি ওকে মাদ্রাসা থেকে নিয়ে নিয়েছি। যাই হোক, যারাই বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দিতে চান বা মাদ্রাসায় পড়াতে চান, অবশ্যই সব কিছু খোঁজ খবর নিয়ে খেয়াল রাখবেন। বাচ্চাকে কি পড়াচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু অবশ্যই খেয়াল রাখবেন, আমার বাচ্চার মতো যাতে এরকম না হয়। আর আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে স্কুলে নিয়ে এসেছি, এজন্য আমি অনেকটাই অনুতপ্ত। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, যাতে করে আমার বাচ্চাটা একটা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। তো আমি ওকে স্কুলে দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে প্রাইভেটে দিয়েছি আরবি পড়ানোর জন্য। তো এক্সট্রা করে ও আরবিও পড়ছে আর এদিক থেকে স্কুলেও পড়ছে। তো ওর স্কুলের নতুন ড্রেস সেলাই করে এখন টেলার্স থেকে বাসায় নিয়ে যাচ্ছি। তো বাসায় যে আমি কিছু যাওয়ার সময় সিঙ্গারা নিয়ে গিয়েছিলাম আর সমুচা নিয়ে গেছিলাম। সিঙ্গারাগুলো আগেই খাওয়া হয়ে গেছে, তো আমি সমুচাগুলো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো মিনহাজকে একটা দিয়ে দিয়েছি আর আমি একটা খাচ্ছি। আর আমার পাশে আমার ছোট ভাইয়ের বউ আর আম্মু ছিল, ওদেরকেও দিচ্ছি, ওরাও খেয়ে নিচ্ছে। প্রায় 11টা বেজে গেছে, সকালের নাস্তা করার পর আর তেমন কিছু খাওয়া হয়নি, তো সিঙ্গারাগুলো আর সমুচাগুলো খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউর একটা স্টুডেন্ট, ও তো ওরা সন্ধ্যা পড়তে আসে, তো ওরা চলে যাবে, এই জন্য ওকে একটু ভালো করে পড়াগুলো যাতে মুখস্থ থাকে এই জন্য দিনের বেলায় একটু পড়াচ্ছিল। তো ও বলছিল আমাকে একটু ভিডিও করেন, তাই ওকে একটু ভিডিও করছিলাম। ওর হাতের লেখা আর পড়া মাশাল্লাহ অনেক ভালো। তো যাই হোক, ও ওর মতো লেখা লিখছে, পড়া পড়ছে। তা আমি এদিক থেকে দেখছি নাসরিন সব কাজ গুছিয়ে নিয়েছে। আমার কাঁকর ভাজি করা বাকি ছিল, ভাত রান্না করা বাকি ছিল, এগুলো সব নাসরিন করে চুলার ঘর দর একদম পরিষ্কার করে ফেলেছে। আমি গোসল করে নামাজ পড়ে এসে এখন মিনহাজ কেউ খাইয়ে দিব, যেহেতু আজকে মাছ রান্না করেছি ওকে খাইয়ে দিতে হবে, মাছ একদমই খেতে চায় না। তো আমি ওকে ভাতটা খাইয়ে দিছিলাম মাছ দিয়ে, অনেক কিছু বলে এটা সেটা খাইয়ে দিতে হয়, মাছ একদমই খেতে চায় না। তো আমি অনেক কিছু বলে অনেক ধরনের কথা বলে ওকে এই ভাতটা খাইয়ে দিয়েছি, তারপরে ও সবগুলো ভাত খায়নি। তো একই প্লেটে আমিও ভাত খেয়ে নিচ্ছি, যেহেতু প্রায় 2টা বেজে গেছে, তো আমিও খেয়ে নিচ্ছি। আমি প্রথমে যে ডাল দিয়ে শাক রান্না করেছিলাম সেটা দিয়ে খাচ্ছিলাম, সেটা দিয়েই প্রায় অনেকগুলো ভাত খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি একটু শুয়ে না থেকে একটা কেক বানাতে চলে এসেছি। দুপুরবেলা শুলে যেন কেমন লাগে, একদম ভালো লাগে না, তো ভালো লাগছিল না, ভাবছিলাম কি কাজ করব কি কাজ করব। তো গ্রাম থেকে আমার একটা ছোট চাচাতো ভাই এসেছে, তো ওর জন্যই চিন্তা করলাম একটা কেক বানিয়ে নিই। তো ও যেহেতু আজকে আসবে, তো ওর জন্য একটা কেক বানাচ্ছি। বাসায়ও সবাই অনেকদিন হয়ে গেছে কোনো ধরনের কেক খাওয়া হয় না, তো এই জন্য একটা কেক তৈরি করছিলাম। তো কেকটা তৈরি করে আমি ওভেনে দিয়ে দিয়েছি অলরেডি। কেকটা রেডি করার পর আর কোনো ধরনের ভিডিও করতে পারিনি, বিকেল হয়ে গিয়েছিল আর কিছু গেস্টও এসেছিল, তো ওনাদের সাথে কথা বলতে বলতে আর কোনো ধরনের ভিডিও করা হয়নি। তো বিকেলবেলায় তো নাসরিন কিছু ছোলার বুট রান্না করে নিচ্ছিল মুড়ি দিয়ে মাখানোর জন্য, আর এই তো আমি কেকটাও রেডি করে নিয়েছি। আর আমার চাচাতো ভাইটাও চলে এসেছে, তো ও যেহেতু চলে এসেছে ওর জন্য কেক তৈরি করেছি, ওকে নিয়ে আমরা সবাই মিলে এখন কেকটা কাটবো। তো ও কেকটা দেখে খুব
খুশি হয়ে গিয়েছিল। ও বারবার বলছিল আমার জন্য তৈরি করেছেন আপু, তো আমি বলছিলাম হ্যাঁ ওর জন্য, তো খুব খুশি হয়েছে। আর এই তো ইয়ামিনও খুব এক্সাইটেড হয়ে চলে এসেছে। তো যাই হোক, যেহেতু ও বাচ্চা মানুষ তো সবাইকে নিয়ে একসাথে এখন আমরা কেকটা কেটে নিচ্ছি। আর আমার চাচাতো ভাইটা একদমই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, ও খুব লজ্জা পাচ্ছে। এদিক থেকে জান্নাতই কেকটাকে কেটে নিয়েছে। জান্নাত কেকটা কাটার পরে ইয়ামিনকে যখন মুখে দিয়েছে, ইয়ামিন খুব মজা করে খাচ্ছিল। আর আমি ভেতরে কেকটাকে রেইনবো স্টাইলে করেছিলাম, যেহেতু বাচ্চারা খাবে যাতে করে একটু খাওয়ার সাথে সাথে ইমপ্রেসও হয়, তাই আমি ভেতরে লেয়ারগুলো একটু রেইনবো টাইপের করে দিয়ে দিয়েছি। তো এখন বড় ছোট আমরা সবাই মিলে কেকটাকে কেটে খেয়ে নিয়েছি, আর কেকটা ভীষণ মজা ছিল। আর বরাবরই আমার কেক সবাই পছন্দ করে। আর এইদিকে মিনহাজ কেক না খেয়ে চলে গেছে মাছ ধরতে। আপনারা আগের ব্লগে অবশ্যই দেখেছেন, আমি আর আমার ছেলে অনেকগুলো মাছ ধরেছি। আমার ছেলে বড়শি দিয়ে মাছ ধরার জন্য খুবই এক্সপার্ট। তো যাই হোক, ওকে এখন কেক খেতে দিয়ে দিয়েছি, ও কেক খাচ্ছে। আর ইয়ামিনের অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।